হ্যালো বন্ধুরা, শ্রীস কিচেনে তোমাদের স্বাগতম। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হলো গুরজালি মাছের ঝাল। গুরজালি মাছ খেতে খুবই সুস্বাদু হয়, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি কিভাবে গুরজালি মাছের ঝাল বানাচ্ছি। আর আমার এই আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গুরজালি মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি দুটো বড় গুরজালি মাছকে, এরকমভাবে পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো বড় পেঁয়াজকে এইভাবে কুচিয়ে, ছোট ছোট করেই কুচিয়ে নিয়েছি। এটা 1 টেবিল স্পুন আদা, এখানে 6-7টা কোয়াকে একদম কুচিয়ে কুচিয়ে ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট গোটা টমেটোকে আমি এইভাবে পিস পিস করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা। ওভেনে কড়া বসিয়ে আমি তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। এই মাছ খুব বেশি কড়া করে ভাজতে হবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো খুব কড়া করে ভাজা নেই, হালকা করেই ভাজা আছে। এবারে কড়ায় যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। এবারে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবারে যেটা আমি যে 1 টেবিল স্পুন আদা রাখা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আবারও পেঁয়াজের সাথে আদাটাকে আমি মিক্সড করব। আদাটা পেঁয়াজের মধ্যে ভালোভাবে মিশে গেছে, এবারে আমি যে কুচিয়ে রাখা রসুন সেগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আবারও আমি পেঁয়াজটা আদা রসুনের সাথে এটাকে ভালো করে কষতে থাকব। পেঁয়াজ আদা রসুন ভালোভাবেই মিশে গেছে, এবারে আমি এর মধ্যে একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি মির্চ, এটা আমি ব্যবহার করছি শুধু রং হওয়ার জন্য, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কারই ব্যবহার করব, এটা শুধু রং হওয়ার জন্য দিলাম। আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে আবারও আমি এটাকে কষতে থাকব। মশলা আদা রসুন পেঁয়াজ ভালোভাবেই মিশে গেছে, এবারে এর মধ্যে আমি টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি কষতে থাকব। মশলা, টমেটো, পেঁয়াজ সবই খুব ভালোভাবে মিশে গেছে, এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এই রান্নায় খুব বেশি জল দিলে ভালো লাগে না, তবে কেউ যদি মনে করে যে একটু জল দেবে তাহলে সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটতে দিয়ে আমি গ্যাসটাকে এবারে বন্ধ করে দেব। দিয়ে এইভাবেই চাপা দিয়ে রেখে দেব। গুরজালি মাছের ঝাল রেডি। আমার এখানে আমি ধনে পাতা ব্যবহার করিনি, কারণ আমার কাছে ধনে পাতা ছিল না। তোমরা অবশ্যই চাইলে এর ওপর ধনে পাতা দিয়ে নিতে পারো। আর রান্নার সময় যে আমি আদা ব্যবহার করেছি, কারোর কারো যদি মানে আদা দিতে অপছন্দ হয় সে আদা নাও ব্যবহার করতে পারে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর এই রান্নাটা খুবই টেস্টি হয়, তোমরা অবশ্য বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার এই আজকে রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।